আসসালামু আলাইকুম প্রিয় সৈদার প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছেন আল্লাহ অশেষ মতে সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন অনেকে আছে এই ভিডিওটা একটু স্কিপ করে করে টেনে টেনে ভিডিওগুলো দেখে সো টেনে টেনে দেখলে আপনার কোনো বেনিফিট হবে না মানে আপনি যে উদ্দেশ্যে দেখতেছেন ভিডিওটা হয়তো আপনার কাজে না ভিডিওটা হয়তো আপনি যদি এই জিনিসটা জেনে রাখেন দেখা গেল ভবিষ্যতে হয়তো আপনার এই জিনিসটা কাজে লাগতে পারে তো ভিডিওটা টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্তই আমাদের সাথে থাকবেন তো মূল টপিকে আসি সেটা হচ্ছে আমাকে অনেকেই কমেন্ট করছেন যে ভাই যদি আমাদের মামলা থাকে মামলা বলতে এখানে কিন্তু দুইটা বিষয় একটা হচ্ছে হুরুপ আর একটা হচ্ছে মতলুপ মানে হুরুপ হচ্ছে জাস্ট একটি জিটি মানে এটা কমপ্লেন আর কি জাস্ট আমরা যেটাকে বাংলাদেশে জিডি বলি এটা কিন্তু মামলা না জাস্ট একটা জিটি একটা কমপ্লেন এটা হচ্ছে হুরুপ আর মামলা বলি যেটাকে হচ্ছে আমরা আরবিতে বলি মতলুপ মতলুব এক জিনিস আর হরুপ এক জিনিস যদি হরুপ ছাড়া মানে মতলুপ থাকে মানে মামলা থাকে তাহলে আমরা কেন বাংলাদেশ আসতে পারি না আর এক্ষেত্রে আমরা কিভাবে আসতে পারি সেই বিষয়টা আজকে কথা বলবো ধরেন হতে পারে টাকার মামলা হতে পারে চুরির মামলা হতে পারে রেশর মামলা মানে ঘুষের মামলা যেটাকে বলে ঘুষের মামলা হতে পারে ডাকাতি মামলা হতে পারে দুর্নীতি মামলা যে কোনো মামলা এসবগুলোকে বলা হয় মতলুপ তো এই মতলুবের ভিতর আবার দুইটা ভাগ আছে একটা মতলব আম একটা মতলুব খাস মতলব আম হচ্ছে সরকারি হুম আর মতলব খাস হচ্ছে সেটা হচ্ছে মালিকানা ধরেন কোনো লোকের ধরেন আপনার নামে যদি আমি একটি মামলা করি টাকা পয়সার মামলা যেটা অর্থ রিলেটেড পরে যদি আপনার নামে আমি এই ধরনের কোনো মামলা করি সেটা হচ্ছে মতলুব খাস কথা বুঝতে পারছেন আমি বলি যে মামলাটা আপনার কফিলে করবে সেটা হচ্ছে মতলুব খাস আর যেটা গভর্নমেন্টের তরফ থেকে আসবে সেটা হচ্ছে মতলুব আম এখন গভর্নমেন্টের তরফ থেকে যে মামলাটা আসবে সেটা গভর্নমেন্ট চাইলে মাফ করে দিতে পারে ইনকোর্স আমি যতটুকু জানি এই গভর্নমেন্ট থেকে যে সকল মামলাগুলো আসে অন্যগুলো অনেক মামলাগুলোই গভর্নমেন্ট সাজাগুলো অনেক মাফ করে দেয় বাট আম যেটা আম এটা হচ্ছে গভর্নমেন্টের আর যেটা খাস মতলুব যেটা আপনার মালিক দিল এই সমাধান না করে সেটা সমাধান করবে না সো যারা যারা আপনার যে মামলাতে আসেন আপনারা বাংলাদেশে আসতে পারবেন না এই কারণে কারণ আপনি যখনই মামলাটা খাইছেন তখনই আপনার যে খেদামাত রয়েছে আপনার আকামার উপর যত সার্ভিস আছে সব সার্ভিসগুলো অফ করা থাকে গভর্নমেন্টের রুলস বা সিস্টেম অনুসারে তো আপনার খেদামাত কি খেদামত হচ্ছে আপনার সব সার্ভিস আপনি ব্যাংকে টাকা পাঠানো আপনি কোনো কাজ করা বা বাংলাদেশে আসা যাওয়া সবকিছু আপনার এই খেদামাত আঁকামার ওপর সবকিছু এই সার্ভিসটা চালু থাকে যেটা বলে খেদামাত আপনার খেদামাত যদি বন্ধ থাকে তাহলে আপনি কোনো চেষ্টা করেই বাংলাদেশে আসতে পারবেন না এই খেদামাতটা তখনই অফ হয় যখন আপনার নামে হুরুপ ব্যতীত মানে হরুপ ছাড়া অন্য কোনো মতলুব বা মামলা আপনার আঁকামের উপর চলে আসে তো এই ক্ষেত্রে এখন সমাধানটা কি অনেকেই কোশ্চেন করছেন ভাই আমাদের অনেকেরই টাকার মামলা আছে দেখা গেছে আমাদের কপিল এমনিতেই আমাদের নামে টাকার মামলা দিয়ে রাখছে অরিজিনালি অনেকে টাকা নেয় নাই বাট তারপরেও কপিল টাকার মামলা দিয়ে রাখছে সো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি আমার কি সাজেশন প্রথমে বলি ভাই আপনি ইয়ার পর দিয়ে আসতে পারবেন না যতদিন পর্যন্ত আপনি আপনার মালিকের সাথে সমাধান না করেন এটা হচ্ছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যদি আপনি বাংলাদেশে আসতে চান তাহলে আপনার একটা রাস্তা আছে সেটা হচ্ছে বর্ডার দিয়ে মানে অন্য কোনো দেশ থেকে তারপরে অন্য দেশ থেকে দরা দিয়ে আসা তো এই কাজটা করার জন্য কি ভালো একজন লোক লাগবে আপনার অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনারা সবাই তো ইতই চিনেন ইতুবি মানে আপনার বর্ডারের সাথে যে দেশগুলো রয়েছে সৌদি আরবের সাথে ইতুবি বা ইতুবিয়া যেটা আমরা বলি তো মানে কালো টাইপের লোকগুলো হয় ইতোবিয়া বা ইতুবি তো এই ধরনের লোকের সাথে যদি আপনি কথা বলেন ইতুবিরা জানে যে তারা বর্ডার কিভাবে ক্রস করতে হয় মানে ইতুবিয়া লোকেরা সবসময় কিন্তু বর্ডার দিয়ে চলাফেরা করে পাহাড় দিয়ে পাহাড়ে চিপা ছাপা দিয়ে ওই লোকগুলো আসা যাওয়া করে সৌদি আরবে তাদেরকে ধরে যদি আপনার তাদের দেশে পাঠানো হয় তারা এক সপ্তাহ পরে আবার ওই পাহাড় পর দিয়া চলে আসে তো ইউটিউবের লোক যদি আপনি পান বা তাদের সাথে কথা বলে যদি তাদের সাথে জাস্ট ইউটিউবেতে চলে যেতে পারেন সেক্ষেত্রে আপনার ওই ওই দেশে দরা দিয়ে বাংলাদেশে চলে আসতে পারবেন এছাড়া বিকল্প কোনো রাস্তা আপনার নাই এটা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় যেটা তৃতীয়টা হচ্ছে যে আপনার কফিলের সাথে সমাধান করা যদি আপনার কফিলের সাথে আপনি সমাধান করতে পারেন তাহলে আপনি বাংলাদেশে আসতে পারবেন আপনার যে খাদামাত আছে এটা চালু করে দেওয়া হবে সো একথায় আমরা বলতে পারি যদি আপনার খাদামাত বন্ধ থাকে তাহলে আপনি বাংলাদেশে আসতে পারবেন না যতদিন না আপনি ওইটার সমাধান না করেন তো হয়তো আপনার এই কোশ্চেনগুলা পেয়ে গেছেন আপনারা যারা যারা এটার ওপর কোশ্চেন করেছিলেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথেই ছিলেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে আর সবাই ইনশাল্লাহ সাপোর্ট করবেন দেখা হবে না কোনো নেক্সট টিউটোরিয়ালে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যদি কোনো রকমের কোশ্চেন থাকে সৌদি রিলেটেড অবশ্যই কোশ্চেন করবেন সেটা নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করব তো আজকে এ পর্যন্ত ভালো থাকেন গুড বাই